পৃথিবীর রহস্যময় স্থানগুলির অন্যতম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। এই কাহিনী হয়তো অনেকেরই জানা, কিন্তু সাম্প্রতিক এ গবেষণায় বেরিয়ে এসেছে কিছু নতুন তথ্য। গবেষকরা পেয়েছেন কিছু প্রাকৃতিকগত ব্যতিক্রম বৈশিষ্ট্য ছাড়া এই ট্রায়াঙ্গেল অন্য সব এলাকার মতোই স্বাভাবিক। পৃথিবীর সবচাইতে অভিশপ্ত স্থানগুলির মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজকে অন্যতম মনে করা হয়। এই অঞ্চলটি সীমানাবদ্ধ তিনটে প্রান্ত দিয়ে, তাই এটিকে বলা হয়ে থাকে বারমুডা ট্রায়াঙ্গেল বা বারমুডা ত্রিভুজ। এই তিনটি প্রান্তের এক প্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, এক প্রান্তে পুয়ের্টো রিকো এবং অপর প্রান্তে অবস্থিত ওয়েস্ট ইন্ডিজের বারমুডা দ্বীপ। এই পর্যন্ত এখানে যত রহস্যময় দুর্ঘটনা ঘটার কথা শোনা গেছে, অন্য কোথাও এত বেশি দুর্ঘটনা ঘটেনি কখনো। বারমুডা ত্রিভুজের মোট আয়তন 114 লাখ বর্গ কিলোমিটার। এটি 25 থেকে 40 ডিগ্রি উত্তর অংশে এবং 55 থেকে 58 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে অবস্থিত। এই অঞ্চলের অনেক রহস্যময়তার একটি দিক হল কোনো জাহাজ এই ত্রিভুজ এলাকায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই বেতার তরঙ্গ প্রেরণের একেবারেই অক্ষম হয়ে পড়ে, উপকূলের সঙ্গে যোগাযোগ স্থাপনের সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। মার্কিন নেভি সূত্রে বলেছে গত 200 বছরে এই এলাকায় কমপক্ষে 50টি বাণিজ্যিক জাহাজ এবং 20টি বিমান অদৃশ্য হয়েছে, যার কোনো হদিশ আজও পাওয়া যায়নি। হারিয়ে যাওয়া জাহাজের মধ্যে 1968 সালের মে মাসে হারিয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক ডুবোজাহাজের ঘটনাটি সারা বিশ্বে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল। সেই রহস্য এখনও